এটা খেয়াল করেন। হ্যাঁ, টেলর সিরিজ আমি আমি একটু একবার বলবো, আপনারা যারা ডিফারেন্সিয়েশন পারেন তাদের জন্য ইজি হবে, আর যারা পারেন না আপনাদের সাথে শেয়ার করি হোয়াটসঅ্যাপে। যদিও এটা আমার মানে করার কথা ছিল না, কারণ হচ্ছে ওগুলো আপনাদের প্রিভিয়াস পড়াশোনা, বুঝছেন, সেজন্য সেটা আপনাদেরই করা উচিত। লাইনে থেকে আমি একটু সূত্রগুলো পাঠাচ্ছি। পাঠিয়ে দিচ্ছি, আসেন। এগুলো আপনাদের পরিচিত, বুঝছেন, সবাই দেখছেন এগুলা। আচ্ছা একটু আসেন, আমি একটু শুরু করি। টেইলর সিরিজ মেথড, ঠিক আছে, এটা টেইলর সিরিজ মেথডের সূত্রটা একটা আপনাকে মেমোরাইজ করতে হবে। মেমোরাইজ করতে হবে কিভাবে, দেখেন, এটা খুবই ইজি। ওয়াই নট প্লাস এক্স মাইনাস এক্স নট প্লাস ওয়াই প্রাইম, ঠিক আছে, এ ওয়াই এর একটা প্রাইম, আর এক্স নট এক্স মাইনাস এক্স নট, এ এক্স মাইনাস এক্স নট স্কোয়ার ইজ এ টু প্রাইম, ঠিক আছে, এ ওয়াই এর ডাবল প্রাইম। খেয়াল করেন, টু টু টু, হ্যাঁ, ওয়ান ওয়ান, নিচে ওয়ান আছে, ওয়ান এখানে, জিরো, আর নিচে আর কিছু, নিচে যদি জিরো থাকে ওগুলো তো আনডিফাইন থাকবে না, জাস্ট ওয়াই নট। এরপর দেখেন x মাইনাস x নট টু দি পাওয়ার থ্রি বাই থ্রি ফ্যাক্টোরিয়াল y ট্রিপল প্রাইম, ঠিক আছে, এরপর এবার বাড়তে থাকবে x মাইনাস x নট টু দি পাওয়ার ফোর বাই ফোর ফ্যাক্টোরিয়াল y y y কোয়াড্রুপল প্রাইম, এরপর আবার ফাইভ হবে, এরপর সিক্স হবে, এবার বাড়তে থাকবে, ঠিক আছে। এখন আসেন আমরা ম্যাথটা করি। আমাদের ম্যাথটা দেখেন একটু। ফাইন্ড বাই টেইলর সিরিজ সিরিজ মেথড দি ভ্যালু অফ ওয়াই, ওয়াই এর ভ্যালুটা বের করতে বলছে টেইলর সিরিজ ব্যবহার করে, ঠিক আছে, এট এক্স ইকুয়াল টু 0.2, মানে এক্স ইকুয়াল টু 0.2, কারেক্ট টু ফোর ডেসিমাল প্লেসেস ইফ ওয়াই অফ এক্স স্যাটিসফাইড, মানে ওয়াই অফ এট এক্স হচ্ছে স্যাটিসফাইড স্যাটিসফাইড বাই ডি ডি এক্স অফ ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই স্কোয়ার এন্ড ওয়াই জিরো ইকাল টু ওয়ান, ঠিক আছে। এখন খেয়াল করেন, আমরা বলছি ওয়াই অফ এক্স, ঠিক আছে, আর এখানে বলছে ওয়াই অফ জিরো সমান ওয়ান। খেয়াল করেন, এই যে এক্স জায়গায় জিরো বসে, তার মানে এক্স মান হচ্ছে কি, এক্স মান জিরো, আর ওয়াই মান কত হয়, এক্স মান জিরো বসে ওয়াই মান কত হয়, ওয়ান হয়। একটু খেয়াল করেন, আমরা এই জিনিসটাই লিখছি শুরুতে, হেয়ার এক্স নট সমান জিরো, এই যে জিরো ভ্যালুটা, ওয়াই নট বাই ওয়াই সমান ওয়ান, এই যে আমরা যে এই যে এক্স এর ভ্যালুটা জিরো বসানোর পরে কি বললাম, এটা দেওয়া আছে, ঠিক আছে, দেওয়া আছে এক সমান এক্স নট সমান জিরো, আর ওয়াই নট সমান কি, ওয়াই ওয়াই অফ নট ইকুয়াল টু ওয়ান, তাই তো। এখন খেয়াল করো, আমাদের মূল যে ইকুয়েশনটা সেটা হচ্ছে ডিডি ওয়াই অফ ডিডি এক্স অফ ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই স্কোয়ার। খেয়াল করেন, এই ডি ওয়াই আর ডি এক্স কে আমরা ওয়াই প্রাইম ধরলাম, মানে এটা হচ্ছে আমাদের ওয়াই এর প্রথম ভ্যালুটা, ঠিক আছে, ডিডি এক্স আমরা ডিডি যদি ওয়াই থাকতো, যদি এক্স থাকতো তাহলে তো ওয়ান হয়ে যেত, কিন্তু হচ্ছে কি আমরা এক্স এর সাপেক্ষে ওয়াই কে ডিফারেন্সিয়েট করলে হবে কি, ওয়াই প্রাইম, ঠিক আছে। এখন খেয়াল করেন, এটা প্রথম ভ্যালুটা, এই যে ডিডি এক্স অফ ওয়াই, এই ওয়াই কে প্রথম আমরা ডিফারেন্সিয়েট করছি সেটা হচ্ছে ওয়াই প্রাইম, ঠিক আছে, এরপর যখন সেকেন্ড ডিফারেন্সিয়েট করবো সেটা ওয়াই প্রাইম, ওয়াই ডাবল প্রাইম, এবার যখন থার্ড হবে থার্ড প্রাইম, এরপর পর যখন হবে চারটা প্রাইম, ঠিক আছে। এই তো প্রথমত কথা হচ্ছে আমাদের এই পুরো জিনিসটাকে আমরা ডিডি এক্স দ্বারা এটাকে ডিফারেন্সিয়েট করবো। এখন খেয়াল করেন, এই পাশে যখন ডিডি এক্স দ্বারা ওয়াই কে ডিফারেন্সিয়েট করছি, আমাকে একইভাবে এই এক্স মাইনাস ওয়াই স্কোয়ারকেও ডিডি এক্স দ্বারা ডিফারেন্সিয়েট করতে হবে। একটু খেয়াল করেন,
আমাদের এই যে y প্রাইম ইকুয়াল টু x মাইনাস y স্কোয়ার, ঠিক আছে? এই খেয়াল করেন আমরা পরবর্তীতে যখন এটাকে এই পুরো জিনিসটাকে এটাকে মানে এই স্টেপটাকে যখন আমরা ddx দ্বারা কি বলে ডিফারেন্সিয়েট করব, তখন এই পাঁচটাকেও করতে হবে, এই পাঁচটাকেও করতে হবে। খেয়াল করেন আমি y প্রাইম কে যখন ddx দ্বারা ডিফারেন্সিয়েট করব, তখন হচ্ছে কি y ডাবল প্রাইম আসছে, ঠিক আছে? এখন খেয়াল করেন এই x কে, x কে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কত হবে বলুন তো, একদম করেন ওয়ান ওয়ান হবে স্যার। ইয়েস, এখন x যদি ওই যে x টু পাওয়ার n, তাই না? ddx অফ x টু পাওয়ার n সমান হবে কি n x টু দি পাওয়ার n মাইনাস 1। এখানে আসো 1, উপরে আসো 1, সামনে 1 আসবে, 1 মাইনাস 1 মানে কি 0, তাহলে x টু দি পাওয়ার 0 মানে কি 1, 1, এই যে 1। এখন খেয়াল করেন এই y স্কোয়ার, y স্কোয়ারকে যদি আমি ডিফারেন্সিয়েট করি, খেয়াল করেন প্রথমত হচ্ছে কি x টু দি পাওয়ার n, তাই না? এখন x টু দি পাওয়ার n হিসাব করলে এটা হবে কি 2y টু দি পাওয়ার n মাইনাস 1, তাই না? 2y টু দি পাওয়ার 2 মাইনাস 1, তাহলে 2y হয়, তাই না? খেয়াল করেন এই যে এই 2y হয়, কিন্তু আমার y ইজ নট x, আমাদের x দা ডিফারেন্সিয়েট করতেছি, কিন্তু আমাদের এখানে ভেরিয়েবলটা কি আসছে y, সো y কে আবার পৃথকভাবে y কে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে খেয়াল করেন এই যে প্রথমে আমরা করছিলাম ddx দ্বারা y কে ডিফারেন্সিয়েট করে কি পেয়েছি, y প্রাইম পেয়েছি না? একই ভাবে এই y কে এসটা যে y টা থেকে ডিফারেন্সিয়েট করে সেটা হবে y প্রাইম। আমার এটুক বুঝছেন কি একটু বলুন তো, আমাকে সেকেন্ড স্টেপ পর্যন্ত বুঝছেন কি একটু বলুন তো। বলতে পারবেন কেউ, মানে কোনো সমস্যা আছে, বুঝতে পারছেন কি? হ্যালো, আমাকে শোনা যাচ্ছে ভাই? হ্যালো স্যার। হ্যাঁ, আমাকে শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি স্যার। স্যার একটু আরেকবার রিভিশন দিলে ভালো হতো স্যার। ও আচ্ছা স্যার, ওই যে হ্যালো, আপনি কি ডিফারেন্সিয়েট পারেন? ডিফারেন্সিয়েশন করছি তো স্যার। করছেন তো, ঠিক আছে। এখন আমি তো বলতেছি এটা কি মাথার উপর দিয়ে যাচ্ছে না মাথার নিচে দিয়ে যাচ্ছে স্যার? মাথার উপর না নিচে না, মোটামুটি বুঝতে পারতেছি, একটু বুঝলে ভালো হবে স্যার। আচ্ছা ঠিক আছে, এই লাইন তো কিভাবে আসছে সেটা তো বুঝছেন, এক্স নট সমান জিরো কেন আসছে বলুন তো? এক্স নট সমান জিরো, হ্যাঁ আমি বলছি হে আর, মানে এখানে দেওয়া আছে কিন্তু এক্স সমান জিরোটা দেওয়া আছে। এখন কিভাবে বলবো এটা দেওয়া আছে এক্স সমান জিরো? নট ওয়াই নট তো সমান ওয়ান দেওয়া আছে স্যার। ও ওয়াই নট সমান ওয়ান দেওয়া আছে, ঠিক আছে। ওয়াই নট দেওয়া না, ওয়াই অফ জিরো সমান ওয়ান দেওয়া আছে। মানে হচ্ছে কি, আমি আপনাদের বলি এই যে একটা লাইন, জি স্যার, এটা বলছে y অফ x, তাই না? y অফ x টা এটাকে স্যাটিসফাই করবে এটা বলছে। এখন খেয়াল করো, খেয়াল করেন যে y x এর জায়গায় আমি কি বসালাম, x এর জায়গায় 0, 0 বসালাম। তাহলে এই x এর জায়গায় 0 যদি বসাই, যে এটাই হচ্ছে x এর মান, ঠিক আছে? কথা বুঝছেন আমার? জি স্যার। হ্যাঁ জি স্যার, বুঝতে পারছি। x এর জায়গায় 0 বসছে, এই যে, আর এই যে y নট হচ্ছে y 0 মানটা কত, 1, এটা দেওয়া আছে, ওগুলো দেওয়া আছে, y 0 সমান 1। হ্যাঁ এই তো, আমি খেয়াল করেন আমি এই dy বা ds কে সমান সমান x মাইনাস y স্কোয়ার লিখছি, ঠিক আছে? এখন আমার যে মূল ইকুয়েশনটা সেটা হচ্ছে ddx অফ y, তাই না? এখন এই খেয়াল করে এই ddx অফ y কে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে কি হবে, y প্রাইম হবে, y প্রাইম হবে, y প্রাইম হবে। আর ডাইনে কি আছে x মাইনাস y স্কোয়ার, তাই না? জি। এখন এটাকে এটাকে আবার আমি ddx দ্বারা ডিফারেন্সিয়েট করব। এখন এটাকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে এই পাশটাকে ডিফারেন্সিয়েট করতে হবে, দুই পাশে করতে হবে, তাই না? উভয় পাশে করা লাগবে। হ্যাঁ উভয় পাশে করা লাগবে। এখন y প্রাইম তো যখন আমি ddx দ্বারা ডিফারেন্সিয়েট করব তাহলে y ডাবল প্রাইম হবে, ডাবল প্রাইম হবে। হ্যাঁ, এখন তাহলে x কে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে 1 হবে, 1 হবে। এখন 2y, আমি যে একটা সূত্র লিখে দিছি x টু দি পাওয়ার n, তাই না? তাহলে এটা কি হয়, n সামনে আসে, তারপরে ভেরিয়েবল যেটা হবে সেটা থাকবে, তারপরে এর উপরে পাওয়ার 1 হয়, 2y হয়, 2y টু দি পাওয়ার 1 হয়, তাই না? 2y y মাইনাস 1, আই কি একটু আমি একটু বলি, তাহলে 2y 2y টু দি পাওয়ার 2 মাইনাস 1, তাই না? মানে 2y থাকে, তাই তো? জি। এখন খেয়াল করেন আমি বলছি যে ওটা x ddx দ্বারা যদি x কে ডিফারেন্সিয়েট করতাম তাহলে হচ্ছে শুধু 2x, তাই তো? কিন্তু আমি এখানে করতেছি অন্য একটা ভেরিয়েবল, এটা y, এটা কিন্তু ddx না। তখন কি করতে হয়, ওই যে মূল যে জিনিসটা এটাকে আবার ddx দ্বারা পাওয়ারটা ওগুলোর বাদ দিয়ে শুধু y কে, হ্যাঁ মূল যে বেসটা এটাকে আবার ddx দ্বারা ডিফারেন্সিয়েট করতে হয় আলাদা,
তাহলে ওই ডিফারেন্সিয়েট যদি করি ওয়াই কে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কি হবে, শুধু ওয়াই প্রাইম প্রাইম হবে। ওয়াই প্রাইম হবে তাহলে সেকেন্ড স্টেপ। ওকে ডান, জি ওকে একটু খেয়াল করেন, ওয়াই থ্রি মান আসেন, ওয়াই থ্রি তে আসেন, ওয়াই থ্রি তে যদি আমি এই যে ওয়াই টু টু প্রাইম ডাবল প্রাইম কে যদি আমি ডিফারেন্সিয়েট করি আবার তাহলে কি হয়, ওয়াই থ্রি ফোর প্রাইম হবে, তিনটা প্রাইম হবে, তিনটা প্রাইম হবে। এখন খেয়াল করেন ওয়াই ডিডিএক্স অফ কনস্ট্যান্ট বা ডিডিএক্স অফ ওয়ান যদি হয় তাহলে জিরো হবে, জিরো হবে, তাই তো? এই কনস্ট্যান্ট ভ্যালু যদি হয় জিরো। আচ্ছা এখন এখানে আসেন, আমার এই যে টুটা, এই টুটাকে যদি আমি সামনে নিয়ে আসি মাইনাস টু মানে শুধু, তাহলে এটা তো বাদ তাই না, বাকি থেকে জিরো হয়ে গেছে। এই একটু না না, টু টু যখন শক থাকবে তখন ওয়ান জিরো হয়ে গেছে, যখন যদি টুটা সিঙ্গেল থাকে তখন টু জিরো হয়ে যেত। টুটা কিসের সাথে আছে, ভেরিয়েবলের সাথে আছে, এই জন্য আগে চলে আসবে। টুটা ধরুন মাইনাস টুটাকে আমি আগে নিয়ে নিলাম, আর ডিডিএক্স কে ডিডিএক্স ব্র্যাকেট দিয়ে ওয়াই ওয়াই প্রাইম কে নিলাম। এখন আপনারা ডিডিএক্স অফ ইউবি একটা সূত্র বসছিলেন মনে আছে? জি স্যার, মেসেজ দিচ্ছি, পিকচার দিচ্ছি, দেখুন তো একটু। স্যার শোনা যাচ্ছে না স্যার। হ্যালো, হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছেন? এখন বলেন স্যার, আবার বলেন স্যার, যে ডিডিএক্স ওয়াই ওয়াই প্রাইম না, ডিডিএক্স ওয়াই ওয়াই প্রাইম, তাই তো? আমি আমরা একটা সূত্র বসছিলাম ডিডিএক্স অফ ইউবি, এটা মনে আছে? ডিডিএক্স কিউব, ডিডিএক্স অফ ইউবি তো ইউবি স্যার, হ্যাঁ হ্যাঁ, ডিডিএক্স অফ ইউবি সমান গুণের সূত্র। হ্যাঁ আমি বলি, এটা হচ্ছে কি, ইউ ডিডিএক্স অফ ভি প্লাস ভি ডিডিএক্স অফ ইউ, একটা আগে থাকে কথা হচ্ছে, মনে আছে সূত্রটা? আমি শেয়ার করছি, শেয়ার করছি গ্রুপে, একটু ঢুকেন, সূত্র প্রথমটা এটাই দেওয়া, একটু দেখেন তো। ইউবিএস স্যার, ইউ ডিডিএক্স বি আবার মাইনাস বি ডিডিএক্স ইউ, সেটাই। এখন খেয়াল করেন আমি আপনাদের যে ম্যাথটা এখান পরবর্তী যে স্টেপটা হবে, এই যে এটা খেয়াল করেন, এই যে টু তো মাইনাস টু সামনে রেখাটির মধ্যে ছিল, এখানে আসল প্রত্যেকটা লাইন দেখানো হয় নাই, একটু আমি দেখাই দিই। তো আমি ফটো করছিলাম আপনাদের জন্য, একটু পিকচারটা আপনাদের সাথে শেয়ার করি। একটু লাইনে থাকেন, আমি শেয়ার করতেছি, পিকচারটা শেয়ার করতেছি। এই যে এই স্টেপটা, এই যে এই যে এই নাম্বার স্টেপটা যেভাবে আসে আমি এটা দেখাই দিচ্ছি। এটা হচ্ছে কি, আমি কি করছি দেখেন তো, মাইনাস টু কে আমি সামনে নিলাম, এরপর একটা ব্র্যাকেট নিলাম ডিডিএক্স নিয়ে ওয়াই ওয়াই প্রাইম, তাই তো? এখন আপনি একটু খেয়াল করেন, এই যে মাইনাস টু সামনে থাকলো, এরপর কি হলো, ওয়াই ডিডিএক্স অফ ওয়াই প্রাইম প্লাস ওয়াই প্রাইম ডিডিএক্স অফ ওয়াই, তাই তো? এখন খেয়াল করেন আমি ভাই, যারা কথা বলতেছেন প্লিজ একটু মিউট করে রাখেন ভাই, যারা অন্যভাবে মোবাইলে কথাটা তো বলতেছেন, অন্য কোনো ব্যস্ত কাজে ব্যস্ত আছেন, তারা দয়া করে মোবাইলটাকে মিউট করে রাখেন, ঠিক আছে? ওকে একটু আসেন, তাহলে একটু খেয়াল করেন, আমি পিকচার যেটা দিছি আপনারা একটু সবাই সূত্রটা পাইছি। জি স্যার, হ্যালো, আপনি কি আমাকে শুনতেছেন? জি স্যার, হ্যাঁ জি স্যার, শুনতে পাচ্ছি, মনে হয় আমার হেডফোনের লাইনটা নষ্ট হয়ে গেছে, বুঝছেন? যাই হোক আমি দেখি স্যার, আপনি কি আমাদের শুনতে পাচ্ছেন? হ্যাঁ আমি আপনাকে শুনতে পাচ্ছি। আপনাদের ওখানে স্যার মাঝে মধ্যে শব্দ হয় স্যার অনেক, এই জন্য মাঝে মধ্যে কেমন একটা মানে আচ্ছা শুনেন, আমি একটু শুনেন, একটু খেয়াল করেন, আমি একটা পিকচার শেয়ার করছি আপনাদের সাথে। জি স্যার, স্ক্রিন কি দেখা যাচ্ছে? না স্যার, কোনো পিকচার দেখতে পাচ্ছি না স্যার। এই যে আমরা হোয়াটসঅ্যাপ, আপনাদের আপনাদের হোয়াটসঅ্যাপে একটা পিকচার দিছে, যাও এখানেও দেখি, এখানেও দেখাচ্ছি আমি। জি স্যার, হ্যাঁ সেটা আসছে স্যার, পাই পাইছি স্যার। একটু খেয়াল করেন, এই যে মাইনাস টু তাই না? জি হ্যালো, জি স্যার, দেখেন আমি মাইনাস টু কে সামনে নিয়ে নিছি, এরপর ডিডিএক্স অফ ওয়াই ওয়াই প্রাইম করছি তাই না? জি, এখন এই ডিডিএক্স অফ ওয়াই প্রাইম করলাম, আমি বলছি কি, ইউ ডিডিএক্স অফ বি প্লাস বি ডিডিএক্স অফ ইউ, মানে একটা আগে একটা পিছে, তাই তো? খেয়াল করুন, এই যে ওয়াই ডিডিএক্স অফ ওয়াই প্রাইম প্লাস ওয়াই প্রাইম ডিডিএক্স অফ ওয়াই, এটা তো সূত্র আমাদের, তাই তো? এই সূত্রটা যখন আমি খেয়াল করেন, এই যে ওয়াই আর ওয়াই প্রাইম কে যখন আমি ডিডিএক্স করবো তাহলে কি হবে, ওয়াই ডাবল প্রাইম হবে, তাহলে দেখেন ওয়াই ডাবল ওয়াই
মানে y ডাবল প্রাইম 2y ডাবল প্রাইম একটা ঠিক আছে এরপর প্লাস দেখেন y প্রাইম আর কাছে ddx y y কে যদি প্রাইম করে তাহলে কি হবে y প্রাইম হবে তাহলে এটাও প্রাইম এটাও প্রাইম তাহলে y প্রাইম স্কয়ার হবে না স্কয়ার হ্যাঁ তাহলে কি হবে দেখুন তো আমার একটু দেখেন এই যে মাইনাস 2 দ্বারা যখন গুণ করব তাহলে হবে মাইনাস 2y y ডাবল প্রাইম মাইনাস y 2y প্রাইম স্কয়ার তাই তো জি স্যার এটা আসছে আমি কথা হচ্ছে আমি এটার সাথে এটা বোঝানোর কথা ছিল কিন্তু আমি আসলে এটাকে আপনাদের সুবিধার্থে এটা করি নাই এখন আমি আসি মূল কথায় এই যে এখানে আমি ভ্যালুটা বাই করব খেয়াল করেন আমার যে সূত্রটা সূত্রটা কি আছে দেখেন তো y প্রাইম 0 আছে y ডাবল প্রাইম 0 আছে y ট্রিপল প্রাইম 0 আছে তাহলে আরেকটা আছে y 4 প্রাইম 0 হবে তাই না তাহলে আমার এই ভ্যালুগুলো বাই করতে হবে তাই তো একটু খেয়াল করেন আমাদের একটু একটু খেয়াল করেন দেখেন আমাদের x নট এর মান কত এখানে বা x এর মান কত 0 y এর মান কত 1 শুধু y এর মান কত 1 খেয়াল করেন আমাদের যে যে y প্রাইম সমান এই যে y প্রাইম সমান 0 এখানে x এর মান 0 ধরলাম ঠিক আছে ওকে এই যে x এর মান তো 0 ওকে 0 x এর মান 0 বসালাম আমাদের 1 এর মান কত কত y এর মান কত শুধু y এই যে ফ্রিডম y টা এটা মান কত স্যার 1 y এর মান তো কত হবে 1 তাহলে কি হয় দেখেন এই যে x এর মান 0 মাইনাস 1 স্কয়ার তাহলে কি হয় মাইনাস 1 কথা কি বুঝতে পারছেন জি স্যার স্যার এখানে একটু সমস্যা আছে যে ফ্রিডম ওয়াই এটা মান 1 হলো কি হবে স্যার কোনটা ফ্রিডম ওয়াই মানে শুধু ওয়াই এর মানটা যে 1 এখানে তো ওয়াই অফ 0 এর মান 1 পাইতেছেন না কিন্তু এখন শুধু ওয়াই এর কোনটা কোনটা এটা এটা না না স্যার এই যে বললেন না যে ওয়াই এর মান 1 হ্যাঁ হ্যাঁ সেটা কি হবে স্যার এই যে এটা তো এটাই তো 1 মান 1 আচ্ছা আচ্ছা এটাই কি ওয়াই হবে এটাই এটাকে ওয়াই ধরতে হবে আপনি এখানে জিরো দিতেও পারেন না দিলেও সমস্যা নাই কিন্তু ওয়াই আমরা ধরে নিব এটা ওয়াই কে ধরে নিব এটা এখানে জিরো বসালেও সমস্যা নাই ঠিক আছে কিন্তু আপনি এটাকে ধরে নেন যে এটাই হ্যাঁ ঠিক আছে এটাই ওয়াই এর মান ওকে এখন আসেন নেক্সট স্টেপে আমাদের এখানে আছে 1 মাইনাস 2 ওয়াই ওয়াই প্রাইম একটু খেয়াল করেন এই 1 মাইনাস লিখলাম 2 ওয়াই এর মান শুধু ওয়াই এর মান কত 1 1 আর ওয়াই প্রাইম এর মান কত ওয়াই এর মান মাইনাস 1 এটার মান যখন বসাবেন তখন কত হবে 34 পাবেন তখন এই যে আসেন এখন আসেন দেখি আরো আছে এখন আমাদের মূল যে সূত্রটা সেটা বসাই দি টেলিশন ইজ গিভেন বাই y সমান y নট প্লাস x নট মাইনাস x হ্যাঁ এরপর হচ্ছে কি y প্রাইম প্রাইম প্লাস x মাইনাস x নট স্কয়ার বাই 2 প্রাইম y প্রাইম y ডাবল প্রাইম নট এভাবে ঠিক আছে এখন খেয়াল করেন আমাদের এই যে y নট এর জায়গায় কি লিখতে হবে 1 লিখতে হবে ঠিক আছে আর আমার x এর মান কত 0 তাই না তাহলে x মাইনাস 0 কত হচ্ছে y প্রাইম মাইনাস 1 বা এটা 0 না বুঝছেন এটা এখানে একটু ভুল আছে x নট মাইনাস x মাইনাস x নট তাই তো একটু ওয়েট কোথায় কই গেলাম ওইটা x হবে শুধু নাকি আর এখানে নট হবে ঠিক আছে আমার x নট এর মান 0 হবে আর তাহলে খেয়াল করেন আর y প্রাইম এর নট y প্রাইম এর মান কত মানে 1 তাই না এটা x নট এর মান 0 তাহলে x স্কয়ার বাই 2 প্রাইম 2 ফ্যাক্টোরিয়াল প্লাস y ডাবল প্রাইম এর মান কত পাইছি 3 পাইছিলাম তাই না হ্যাঁ এরপর x x কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল মাইনাস 8 ডাবল প্রাইম এর মাইনাস 8 এই যে x টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল 34 তাই তো প্লাস x টু দি পাওয়ার 5 বাই 5 ফ্যাক্টোরিয়াল ঠিক আছে এই যে এটা আমি এক্সট্রা 5 করছিলাম এখানে এখানে আমি আপনাদের দেখাই নাই আর y5 এর মানটা হচ্ছে কি মাইনাস x c আছে ঠিক আছে এটা না করলে হবে সমস্যা না আপনার বেলো আসবে ঠিক আছে তাহলে আমাদের মূল যে সূত্রটা আসে দেখেন আমরা এখানে এই যে 2 ফ্যাক্টোরিয়াল মানে কি 2 ইনটু 1 তাই না 3 ফ্যাক্টোরিয়াল মানে কি 3 ইনটু 2 ইনটু 1 তাই না জি স্যার 4 ফ্যাক্টোরিয়াল মানে কি 4 ইনটু 3 ইনটু 1 গুণ
এই তো হ্যাঁ এগুলো জানেন আপনারা, তাহলে আমি এটাকে মিনিমাইজ করছি, মিনিমাইজ করে পাওয়ার পরে কি ওয়ান মাইনাস এক্স, ঠিক আছে, এরপর হচ্ছে কি থ্রি বাই এক্স স্কোয়ার মাইনাস ফোর বাই থ্রি এক্স কিউ প্লাস সেভেন্টিন বাই টুয়েলভ এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস থার্টি ওয়ান বাই টোয়েন্টি এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ডট ডট ডট, তাই তো? এখন খেয়াল করুন, সমান চিহ্ন বলবে না, হ্যাঁ এখন খেয়াল করেন আমাদের এক্সটা কি বলছে, এক্স এর ভ্যালু কত বলছে, যে ফাইন্ড দা ফাইন্ড বাই টেলর সিরিজ মেথড দি ভ্যালু অফ ওয়াই, মানে এই ওয়াই ওয়াই এর ভ্যালুটা বাইর করতেছে, বাইর করতে বলছে টেলর সিরিজ কে ইউজ করে এট এক্স সমান 0.2 যখন এক্স মানটা 0.2, এখন খেয়াল করেন আমি লিখতেছি যে পুট ইন দি ভ্যালু অফ এক্স ইকুয়াল টু 0.2 উই গেট, এখন এখানে দেখেন আমাদের আননোন একটাই আছে শুধু এক্স, যা হোক আমি আজকালকের মধ্যে আপনাদের অ্যাসাইনমেন্টটা দিয়ে দেবো, অ্যাসাইনমেন্টের একটা ডেট দিয়ে দেবো আমি, ঠিক আছে, এতদিনের মধ্যে দিতে হবে, ওই হিসাবে দিয়ে দিবেন, ঠিক আছে? অ্যাসাইনমেন্ট স্যার, অ্যাসাইনমেন্টের কথা স্যার, অ্যাসাইনমেন্ট কি রকম, ডেটের বিষয়টা নিয়ে কথা বলার জন্য আর কি স্যার, ডেটের বিষয়টা আমি আপনাদের কাছে শুরুতে বলে দিছি, আমার প্রত্যেকটা লেকচার আপনারা যদি করে রাখেন আপনাদের অ্যাসাইনমেন্টের কাজ 50% 70% কভার হয়ে যাবে, এখন আপনারা যদি না করেন তাহলে এখন আপনাদের কষ্ট হবে, ঠিক আছে, এখন কষ্ট হবে আপনাদের, একটু বেশি কষ্ট করতে হবে, ধরুন 40-50টা ম্যাথ থাকতে পারে, এই ম্যাথ গুলো করতে হবে, আর আমি যেগুলো করছি আমি বলি যা করাইছি 60টা ম্যাথ তো করাইছি, মিনিমাম 20টা ম্যাথ আমি 20টা ম্যাথ আগেই আপনাদেরকে সাপ্লাই করে দিয়েছি, ঠিক আছে, ওই 20টা করে ফেললে তো এখন আর বেশি করতে হতো না, হ্যাঁ এখন আপনারা যদি করে থাকেন তাহলে ওকে, জি জি স্যার, মানে আগে যে আমি বলি একটা লেকচার, হ্যাঁ হ্যাঁ আমি বলি আগে, আজকে এই যে 60টা লেকচারের পরীক্ষা দিয়েছেন তাই না, আপনারা যদি এই কাজটা করে রাখতেন